হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। চলে এলাম গ্রাম বাংলার মজাদার একটি রান্নার রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে লাউ পাতায় ইলিশ পাতুরি। এই রান্নাটা খুবই মজার হয়, আর বেসিকলি ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খুবই ভালোভাবে এটি জমে। তো আসুন গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লাউ পাতায় ইলিশ পাতুরি রান্নাটা আমি কীভাবে রান্না করব আপনাদের সাথে তা শেয়ার করছি। এই তো এখানে আমি একটি ইলিশ মাছ, দেখুন, ভালোভাবে কুটে ধুয়ে নিয়েছি। এরপর লবণ হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, আর এখানে সরিষা বাটা, হলুদ, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর এই তো এখানে লাউ পাতা। প্রথমে লাউ পাতায় যে শিরাগুলো আছে ওগুলো আমি, দেখুন কীভাবে তুলে নিচ্ছি, খুব ইজিলি এগুলো উঠে যায়। আস্তে আস্তে করে উঠাতে হবে, তা না হলে পাতাটা ছিঁড়ে যাবে। দেখুন সেম প্রসেস, আমি সবগুলো পাতা ভালোভাবে, শিরাগুলো তুলে নিয়েছি, এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর পাতাটা একটু সফট হওয়ার জন্য আমি একটা প্লেটে কিছু গরম পানি নিয়েছি, নিয়ে আমি একটি একটি করে পাতা ওই গরম পানিতে দিয়ে একটু সফট করে নেব, এতে মাছটা ফোল্ড করতে সুবিধা হবে। দেখুন পাতাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এরপর আমি যে মাছের পাতুরির জন্য যে মশলাটা, ওটা আমি তৈরি করে নেব। চেষ্টা করবেন এই পাতুরির মধ্যে পেঁয়াজ কুচিটা যেন খুবই কুচি কুচি করে কাটা হয়, তা না হলে পেঁয়াজটা সফট হবে না। এরপর আমি পেঁয়াজটা একটু হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি, এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা গুঁড়ি, দিয়ে দিচ্ছি সরিষার তেল, মাছের পাতুরি মানে হচ্ছে সরিষার তেল, তাই না? আর পাতুরির মধ্যে সরিষার তেল একটা ফ্লেভার আসে সব পাতুরির মধ্যে, এতে পাতুরি খেতেই খুব ভালো লাগে। আর পাতুরির যথার্থ যে প্রপার টেস্টটা আছে ওটাও আসে সরিষার তেল দিলে, খুব দারুণ একটা স্মেল বের হচ্ছে। দেখুন আমি ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। যতই আমরা চামচ ইউজ করি না কেন, দেখা যায় সব গ্রাম বাংলার খাবারগুলোতে হাত ইউজ না করলে আসলে চলেই না, হয় না যেটা বলা হয়। দেখুন আমি এখন মাছগুলো ফোল্ড করে নেব, এতে এই জন্য আমি মাছের সাথে মশলাগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আর কীভাবে আমি ফোল্ড করছি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই প্রসেসে মাছটা ফোল্ড করে নেবেন, এভাবে করলে আর আপনার যে সুতার সাহায্যে অনেকে বেঁধে মাছ ভাজেন অথবা মাছ ভাপে দেন তার করতে হবে না, মাছটা পাতায় ফোল্ড করা হচ্ছে আসল টেকনিক। দেখুন আমি আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক সেম প্রসেস আমি আরেকটা পাতা ফোল্ড করে নিয়েছি। ঠিক এইভাবেই পাতা ফোল্ড করবেন, এতে আর পাতাটা খুলে যাবে না ভাজার সময়। এরপর আমি পাতুরিটা ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম,
আর অবশ্যই এতে সরিষার তেল ইউজ করবেন, এতে ফ্লেভারটা ভালো হবে। আমি এখানে সরিষার তেল প্লাস সয়াবিন তেল দুটো ইউজ করেছি। দেখুন আমি এক এক করে পাতাগুলো দিয়ে দিব ভাজার জন্য। অবশ্যই এটি ঢেকে রান্না করবেন, যেহেতু মাছটা আগে ভাজা হয় নাই, ঢেকে রান্না করলে মাছটা ভালোভাবে কুক হবে। আর অবশ্যই এটি মৃদু আঁচে রান্না করতে হবে, এতে প্রপার যে মশলাটা আছে মাছ আছে সবগুলো প্রপার ওয়েতে কুক হবে প্রপারলি। আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখুন এই তো আমার লাউ পাতার ইলিশ পাতুরি হয়ে গিয়েছে। আমি এক এক করে এগুলো তুলে নেব। খেয়াল করেন দর্শক, এখানে কিন্তু আমি ভাজার সময় কোনো সুতা ইউজ করিনি, তারপরও দেখুন পাতাগুলো কিন্তু খুলে যায়নি। আর অপর সাইডে যে পাতাগুলো ছিল এক এক করে আমি সবগুলো ভেজে নেব। দেখুন আমার সবগুলো পাতুরি মাছের পাতুরি হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই অসাধারণ হয়েছে। সো দর্শক, যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকবেন, টাটা।